বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম ওয়াদাব। ফার্গ লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের ছোট সম্মানে, যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয়ের উপরে ধারাবাহিক বা শিক্ষণকালীন বা শ্রেণীভিত্তিক মূল্যায়ন 2023 খ্রিস্টাব্দ। তো আমরা জানি যে আমাদের প্রথম সময় পরীক্ষার প্রস্তুতিগুলো আমাদের ছোট সম্মানের নিয়েছে এবং পরীক্ষাও হয়েছে। তো আমরা দ্বিতীয় সাময়িক পরীক্ষা বা দ্বিতীয় প্রান্তিক যে মূল্যায়ন, সেই মূল্যায়নের পূর্বে আমরা ধারাবাহিক মূল্যায়নগুলো কীভাবে করতে পারি তার পূর্ববেশী নিয়ে আমাদের আজকের আয়োজন। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। তো আমরা এখানে আমরা আজকে যে আলোচনাগুলো রেখেছি সেটি হলো আমাদের দুটি অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটি হলো আমাদের 9 এবং 10, আমাদের দুটি বিষয় নিয়ে, সেটি হলো 9 এবং 10 অধ্যায় নিয়ে। সেটি হলো দাদির হাতের মজার পিঠা এবং আমাদের ছোট নদী। তো এই দুটি অধ্যায় থেকে আমরা আমাদের ছোট সম্বন্ধে এইখানে সর্বমোট 30 নম্বরের একটি প্রশ্নপত্র এবং সময় 40 মিনিটের জন্য আমরা রেখেছি। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। তো এখানে আমরা আজকে 6টি বিষয় দেখানোর চেষ্টা করব। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো সঠিক উত্তরটি খাতায় লেখো। 1 নম্বরে রয়েছে আমাদের ছোট নদীর যে কবির নাম কি, সেটি কাজী নজরুল ইসলাম না রবীন্দ্রনাথ ঠাকুর, এটি বলা হয়েছে। দুটির মধ্যে যেটি সেটি তারা লিখবে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। বনে বনে কেন সারা পড়ে যায় ফুলের জন্য না বাদল নামলে, অবশ্যই বাদল নামলে। 3, কোন মাসে বাদল নামে, জ্যৈষ্ঠ না আষাঢ়, আষাঢ় অনু কোন শ্রেণীতে পড়ে, প্রথম না দ্বিতীয়, দ্বিতীয় শ্রেণীতে পড়ে। ধরন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ধরন শব্দের অর্থ কী, ধরা না প্রকার, অবশ্যই প্রকার। তো এই এখানে ছিল 1 নম্বরের আমাদের এখানে 5টি সঠিক উত্তর, ক খ গ ঘ ঙ। আমরা প্রত্যেকটির জন্য 5টি করে বিষয় রেখেছি আর আমাদের সর্বমোট আছে 6টি বিষয়। এইভাবে 5, 6, 30 নম্বর আমরা চলে যাবো 2 নম্বরে। 2 নম্বরে আমাদের যেটি রয়েছে সেটি একটু আমরা দেখে নেব। আমরা আমাদের ছোট সম্বন্ধের জন্য পুরো বিষয়গুলো দেখার চেষ্টা করব, যাতে করে তাদের সমস্যাগুলোর সমাধান হয়ে যায় এখান থেকেই। এবং আমাদের এই ধারাবাহিক শিক্ষণকালীন বা শ্রেণীভিত্তিক মূল্যায়নগুলো চলমান থাকবে। এর সাথে আমরা দ্বিতীয় যে প্রান্তিক মূল্যায়ন, আমরা কয়েকটি অধ্যায় নিয়ে আবারও 60 নম্বরের কখনও প্রশ্নপত্র দেওয়ার চেষ্টা করবো আপনাদের সামনে। তো 2 নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের বিপরীত শব্দ লেখো, নতুন, যায়, গরম, ছোট এবং রাতে। তো নতুন এটি তো আমরা জানি এবং যায়, গরম এগুলো আমরা কিন্তু প্রত্যেকটি জানি। তো এই বিষয়গুলো আমরা আমাদের ছোট সম্বন্ধীদের শেখানোর চেষ্টা করব এবং এর সাথে আমরা উত্তরগুলো এর পরবর্তীতে আমরা লিখে নেওয়ার চেষ্টা করব। আমরা আজকে শুধু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং পরবর্তীতে আমরা যে কোনো সময় উত্তরপত্রগুলো নিয়েও কাজ করব। তো নতুন নতুন আমরা জানি পুরাতন, যায় আসে, গরম আমাদের ঠান্ডা, ছোট বড় রাতে, এখানে এই বিষয়গুলো আমরা একটির পর একটি দিনে রাতে দিনে। তো এইগুলো একটির পর একটি আমরা আপনাদেরকে বিভিন্ন বিষয়ের উপরে দেখানোর চেষ্টা করব। তো এখানে বিপরীত শব্দ আমরা 5টি দিয়েছি, পরবর্তীতে আরও অন্য কোনো প্রশ্নপত্রে যদি এই বিপরীত শব্দ এসে থাকে আমরা আরও আলোচনা করব। 3 নম্বরে যেটি রয়েছে ক খ গ ঘ ঙ পর্যন্ত প্রশ্ন উত্তর দাও, বাকে বাকে কী বয়ে চলে, পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে কখন এবং ভাপা পিঠা বানাতে কী কী লাগে, রাতে কী শোনা যায়, নদীর দুই ধার দেখতে কেমন। তো এই প্রশ্নগুলোর উত্তরের জন্য আমরা যে কাজটি করব, যে আমাদের ছোট সোনামণিদের যে অধ্যায়ভিত্তিক যেহেতু আমরা আলোচনা করছি আমরা উত্তরগুলো আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি, যে বাকে বাকে ছোট নদী বয়ে চলে এই বিষয়টি। এবং আমাদের পরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর জন্য আমরা উত্তরগুলো একটু শুনে নেব। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই আছেন। তো আমাদের প্রশ্নগুলো যেগুলো পরবর্তীতে বলা হয়েছে, যে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে কখন, শীতকালে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে, গ ভাপা পিঠা বানাতে কী কী লাগে, ভাপা পিঠা বানাতে চালের গুঁড়ো, নারকেল কড়া ও গুড় লাগে, রাতে কী শোনা যায়, রাতে শিয়ালের ডাক শোনা যায়, নদীর দুই ধার দেখতে কেমন। এগুলো যেহেতু আমাদের ছোট নদী অধ্যায় থেকে, আমরা অধ্যায়গুলো কিন্তু সুন্দরভাবে আমাদের ছোট সমুদ্রের এখন থেকে শিখে রাখব। তো নদীর দুই ধার দেখতে কেমন, নদীর দুই ধার উঁচু। এখন আমরা চলে যাব 4 নম্বরে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি 4 নম্বরে আমরা কী কী রেখেছি এবং 5 নম্বরে এবং 6 নম্বর নিয়ে আলোচনা করব। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছি। তো 4 নম্বরে আমাদের যে বিষয়টি রাখা হয়েছে, যে আমাদের ছোট নদী কবিতাটির 6 লাইন লেখো, অর্থাৎ আমরা প্রথম যে 6 লাইন রয়েছে সেই 6 লাইন আমরা লিখবো এবং সুন্দরভাবে আমাদের ছোট নদী এবং রবীন্দ্রনাথ ঠাকুর লিখে 6টি লাইন যেভাবে রয়েছে বই সেভাবে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। এবং 5 নম্বর যেটি রয়েছে সেটি হলো আমাদের শব্দের অর্থ লেখো। তো এই শব্দের অর্থের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের
নাহিবার বাদল নাওয়া ধুম এবং উনুন এগুলো রয়েছে তো আমাদের যে বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে নাহিবার এরপরে আমাদের রয়েছে বাদল এরপরে রয়েছে আমাদের নাওয়া ধুম এবং উনুন তো নাহিবার অর্থাৎ গোসল করার বাদল বৃষ্টি নাওয়া মানে গোসল করা এবং আমাদের পরে যেগুলো যে দুটি রয়েছে সেটা হলো আমাদের দাদির হাতে মজার পিঠা সেটি হলো ধুম জাকজমক এবং উনুন মানে চুলা এরপরে আমাদের যেটি রয়েছে সেটি হলো ৬ নম্বরে যুক্তবর্ণ ভেঙে একটি করে শব্দ তৈরি করো এখানে রয়েছে আমাদের ৫টি ৫টির জন্য আমাদের যেটি রয়েছে মূর্ধন্য ষয় টয় যুক্ত দয় ধয় যুক্ত তয় রফলা দন্ত্যনয় দয় যুক্ত রফলা এবং ইয় চয় রয়েছে তো এগুলো দিয়ে আমরা একটি করে শব্দ আমাদের ছোট সমুদ্রে শেখানোর চেষ্টা করব এগুলো আমাদের বইয়েও দেওয়া রয়েছে এগুলো শিখে নিয়ে আমরা একটি করে শব্দ তাদেরকে শেখানোর চেষ্টা করব তো এই ছিল আমাদের ছোট সমুদ্রে যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের জন্যে আমরা সর্বমোট ৩০ নম্বরে একটি আমরা জানি যে ধারাবাহিক বা শিক্ষণকালীন যে মূল্যায়নটি ২০ নম্বরে হবে তো আমরা আজকে দুটি অধ্যায় যেহেতু একখানে করেছি সেহেতু আমরা এখানে ৩০ নম্বর রেখেছি এবং আমরা সময় এখানে ৪০ মিনিট রেখেছি ৩০ মিনিটের পরিবর্তে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমরা যে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনারা অবশ্যই কমেন্টস করবেন এবং আপনাদের ছোট সম্বন্ধে আর কী কী বিষয়ের উপরে ভিডিও প্রয়োজন রয়েছে আমাদেরকে জানাবেন আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই সকলকে আমাদের ভিডিওগুলো দেখার অনুরোধ রইল এবং আপনারা দেখছেন এটা আমরা জানি তারপর আপনারা যারা আজকে নতুন দেখছেন আমাদের চ্যানেলের আজকের ভিডিওটি আশা করছি আমাদের চ্যানেলের যে মূল ভিডিওগুলো আরও রয়েছে সেগুলো ভিজিট করবেন এবং দেখবেন তো আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সরমনাদের সুস্বাস্থ্য কামনা করে আবার নতুন কোনো ভিডিও দেখার আমাদের জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ।